আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করতে গেলে আমাদের তিনটে অ্যাক্টিভিটিসের আন্ডারে ক্যাশ ফ্লো নির্ণয় করতে হয়। অপারেটিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এবং ফিনান্সিং অ্যাক্টিভিটিস। আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে এই ক্যাশ ফ্লো ডিফারেন্ট অ্যাক্টিভিটিসের আন্ডারে আমরা কম্পিউট করতে পারি। দেখো, কম্পিউটেশন অফ ক্যাশ ফ্লো ফ্রম ডিফারেন্ট অ্যাক্টিভিটিস, কী কী অ্যাক্টিভিটি আমরা বলেছিলাম, অপারেটিং অ্যাক্টিভিটি, ইনভেস্টিং অ্যাক্টিভিটি, ফিনান্সিং অ্যাক্টিভিটি। তার মধ্যে অপারেটিং অ্যাক্টিভিটিস আজকের ভিডিওতে আমি মেইনলি দেখাবো। অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে ক্যাশ ফ্লো কীভাবে নির্ণয় করতে হয় তার জন্য দুটো মেথড আছে, একটা হলো ডাইরেক্ট মেথড আর আরেকটা হলো ইনডাইরেক্ট মেথড। আমাদের যে এইচএস কাউন্সিলের সিলেবাস, সেই সিলেবাসে আমাদের কিন্তু শুধুমাত্র ইনডাইরেক্ট মেথডটাই রয়েছে, ডাইরেক্ট মেথডটা নেই। সেহেতু আমি আমার ডিসকাশনটা শুধুমাত্র ইনডাইরেক্ট মেথডেই রাখছি, অর্থাৎ ইনডাইরেক্ট মেথড ফর কম্পিউটিং ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। ইনডাইরেক্ট মেথড অনুযায়ী আমরা কিভাবে অপারেটিং অ্যাক্টিভিটিসের থেকে ক্যাশ ফ্লো বার করতে পারি। তাহলে দেখো, এখানে আমরা ছটা স্টেপে এই ক্যাশ ফ্লো বার করতে পারি। ফার্স্ট স্টেপ, স্টেপ ওয়ান, কী করতে হবে, ডিটারমিন নেট প্রফিট বিফোর ট্যাক্স অ্যান্ড এক্সট্রা অর্ডিনারি আইটেমস। আমাদেরকে নেট প্রফিট বিফোর ট্যাক্স অ্যান্ড এক্সট্রা অর্ডিনারি আইটেমস বার করতে হবে। ট্যাক্সের সম্পর্কে আমার আগের ভিডিওতে আলোচনা করা রয়েছে, এক্সট্রা অর্ডিনারি আইটেমস সম্পর্কেও তোমাদের একটা ধারণা আমি আগের ভিডিওতে দিয়ে দিয়েছি। স্টেপ টু, অ্যাডজাস্টমেন্ট ফর নন ক্যাশ অ্যান্ড নন অপারেটিং আইটেমস, আমি এটা বলবো। স্টেপ থ্রি, অ্যাডজাস্টমেন্ট ইন রেসপেক্ট অফ চেঞ্জেস ইন কারেন্ট অ্যাসেটস অ্যান্ড কারেন্ট লাইবিলিটিস। কেন এটা আমাদের করতে হচ্ছে, কারণ আমরা বার করতে চাইছি যে অপারেটিং অ্যাক্টিভিটিস বা কার্যনির্বাহ সংক্রান্ত কার্যকলাপ থেকে কতটা পরিমাণ ক্যাশ অ্যাকচুয়ালি কোম্পানিতে ফ্লো হয়েছে, অর্থাৎ এসেছে, ইনফ্লো হয়েছে নাকি আউটফ্লো হয়েছে, সেটা আমরা বার করতে চাইছি। যার জন্য আমাদের কিন্তু এই অ্যাডজাস্টমেন্টগুলো করতে হবে, যেগুলো আমাদের ক্যাশ ট্রানজাকশন নয়, যেগুলো নন ক্যাশ আইটেম, বা যেগুলো, যেহেতু আমরা অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে বার করতে চাইছি, সেহেতু যেগুলো নন অপারেটিং আইটেম আমাদের সেগুলোকে অ্যাডজাস্ট করতে হবে। আর কারেন্ট অ্যাসেট বা কারেন্ট লাইবিলিটিসের যে চেঞ্জগুলো, সেইগুলো আমাদের অ্যাডজাস্ট করতে হবে। তাহলে স্টেপ ওয়ান হয়ে গেল, নেট প্রফিট বিফোর ট্যাক্স অ্যান্ড এক্সট্রাঅর্ডিনারি আইটেমস বার করলাম। স্টেপ টু, অ্যাডজাস্টমেন্ট করলাম নন ক্যাশ অ্যান্ড নন অপারেটিং আইটেমসের। স্টেপ থ্রি, অ্যাডজাস্টমেন্ট করতে হবে ইন রেসপেক্ট অফ চেঞ্জেস ইন কারেন্ট অ্যাসেট অ্যান্ড কারেন্ট লাইবিলিটি। স্টেপ ফোর, এবার এখান থেকে আমরা ইনকাম ট্যাক্স পেমেন্ট করব। ক্লিয়ার? এখানে যদি ট্যাক্স রিফান্ড থাকে তাহলে নেট ইনকাম ট্যাক্স যেটা পেমেন্ট হবে সেটাই আমরা দেখাবো। এরপর স্টেপ ফাইভে গিয়ে অ্যাড অর ডিডাক্ট এক্সট্রা অর্ডিনারি আইটেমস, যদি কোনো এক্সট্রা অর্ডিনারি আইটেমস বলা থাকে সেটা আইদার অ্যাড করব, অর্থাৎ ক্যাশ ইনফ্লো যদি হয় তাহলে অ্যাড করব, যদি ক্যাশ আউটফ্লো হয় তাহলে আমরা লেস করব। বোঝা গেল? এবার দেখো, আমরা এখানে একটা টার্ম পেয়েছি, নন ক্যাশ আইটেম। নন ক্যাশ আইটেম কোনগুলো আমি এর আগের ভিডিওতেও বলেছি, আরেকবার তোমাদের বলে দিচ্ছি। যেমন ধরো ডেপ্রিসিয়েশন, এটা নন ক্যাশ আইটেম, কিন্তু আমরা কিন্তু প্রফিট থেকে বাদ দিই, তাহলে এবার আমাদের এটাকে অ্যাডজাস্ট করতে হবে। অ্যামোটাইজেশন অফ ইনট্যাঞ্জিবল অ্যাসেট, এক্সাম্পল গুডউইল। গুডউইল যখন আমরা অ্যামোটাইজ করি, মানে কমিয়ে দিতে থাকি, তখন কোম্পানির প্রফিট থেকে সেটাকে বাদ দিয়ে দেওয়া হয়, কিন্তু এটা তো ক্যাশ আইটেম নয়, তাহলে এবার এটাকে আমাদের অ্যাডজাস্ট করতে হবে। অ্যামোটাইজেশন অফ ফিকটিশিয়াস অ্যাসেট, ফিকটিশিয়াস অ্যাসেট কোনগুলো, যেমন ধরো প্রিলিমিনারি এক্সপেন্সেস, অর্থাৎ কোম্পানির যে প্রাথমিক ব্যয়, অথবা লস অন ইস্যু অফ ডিভেঞ্চার, এগুলো সব ফিকটিশিয়াস অ্যাসেট, তাহলে এই ফিকটিশিয়াস অ্যাসেটকে আমরা প্রফিট থেকে বাদ দিই। তোমাদের আগে ডিভেঞ্চারের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে লস অন ইস্যু অফ ডিভেঞ্চার আমরা স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস থেকে রাইট অফ করছি, তার মানে প্রফিট কমিয়ে দিচ্ছি, তাহলে এবার এটাকে আমাদের অ্যাডজাস্ট করতে হবে, বিকজ ইট ইজ নট অ ক্যাশ আইটেম।
ঠিক আছে। এরপরে দেখো নন অপারেটিং আইটেম, নন অপারেটিং আইটেমস কোনগুলো, লস অন সেল অফ ফিক্সড অ্যাসেটস অ্যান্ড ইনভেস্টমেন্ট, অর্থাৎ আমরা ফিক্সড অ্যাসেট বা ইনভেস্টমেন্ট যখন সেল করে ক্যাশ পাচ্ছি, তখন তার মধ্যে যদি আমাদের এই বিক্রি করে লস হয় তখন আমরা সেটাকে কি করি, আমরা প্রফিট অ্যান্ড লস থেকে আমরা কিন্তু প্রফিট থেকে লসটাকে বাদ দিয়ে দিই। স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসে আমরা ডেবিট সাইডে এটা দেখাই, তার মানে প্রফিট অ্যান্ড লস থেকে আমরা কিন্তু প্রফিট থেকে এই লসটাকে বাদ দিয়ে দিই, তাই তো, প্রফিটটা সেই জন্য কমে যায়, তখন কিন্তু আমরা এটাকে অ্যাডজাস্ট করব। এবারে ক্যাশ ফ্লো যেহেতু বার করছি, ইন্টারেস্ট পেড অন ডিবেঞ্চার অ্যান্ড লং টার্ম লোন, এটাও আমি তোমাদের বলেছি যে ডিবেঞ্চারের ওপর ইন্টারেস্ট প্রফিট থেকে অবশ্যই বাদ দিতে হবে, বা লোনের ওপর ইন্টারেস্ট প্রফিট থেকে অবশ্যই বাদ দিতে হবে, ইটস আ চার্জ এগেনস্ট প্রফিট, কিন্তু এটা তো অপারেটিং অ্যাক্টিভিটিসের মধ্যে পড়ছে না, এটা তো নন অপারেটিং আইটেম, তাহলে এটাকে কিন্তু আমরা তখন অ্যাডজাস্ট করব। কিভাবে অ্যাডজাস্ট করব, টু বি অ্যাডেড, অর্থাৎ প্রফিটের সঙ্গে অ্যাড করে দেব। এরপরে দেখো নন অপারেটিং ইনকাম, নন অপারেটিং কিছু ইনকামও থাকে, যেমন ধরো এবার যদি সেল অফ ফিক্সড অ্যাসেট অ্যান্ড ইনভেস্টমেন্ট করে প্রফিট হয়, প্রফিটটাকে আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ক্রেডিট সাইডে নিই, তাই না? তো সেক্ষেত্রে এই যে প্রফিট, এটা তো নন অপারেটিং আইটেম, নন অপারেটিং ইনকাম, কারণ সেল অফ ফিক্সড অ্যাসেট এটা কি, এটা তো ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের আন্ডারে পড়ছে, নন অপারেটিং অ্যাক্টিভিটিসের আন্ডারে পড়ছে না। তাহলে এই প্রফিটটা যখন আমি স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস বা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে নিচ্ছি, প্রফিটটাকে তখন আমি বাড়িয়ে দিচ্ছি, কিন্তু এটা অপারেটিং প্রফিট নয়। ডিভিডেন্ড রিসিভ করছি, আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে দেখাই, রেন্ট রিসিভ, ইন্টারেস্ট রিসিভ, সবকটা আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে দেখাই, কিন্তু যার জন্য আমাদের প্রফিট বেড়ে যায়, কিন্তু এগুলো তো সব আমাদের অপারেটিং অ্যাক্টিভিটিসের থেকে আসে না। এই যে ডিভিডেন্ড রিসিভ বলো বা ইন্টারেস্ট রিসিভ বলো বা রেন্ট রিসিভ বলো, এগুলো তো সব আমাদের ইনভেস্টিং অ্যাক্টিভিটিস থেকে আসে, তাই তো? তাহলে সেই জন্য যেহেতু এগুলো নন অপারেটিং ইনকাম, সেই জন্য আমরা প্রফিটটাকে বাড়িয়ে দিয়েছি, এবারে আমরা কি করব, প্রফিটটাকে লেস করব, প্রফিট থেকে এটাকে বাদ দিয়ে দেব, বাদ দিয়ে আমরা শুধুমাত্র অপারেটিং প্রফিটটা বার করি। এই জন্য আমি লিখে দিয়েছি দেখো টু বি ডিডাক্টেড। এবার দেখো আমি আলাদা করে তোমাদের প্রফিটের ওপর কি এফেক্ট পড়ে সেটা তোমাদের আমি দেখিয়েছি। দেখো এফেক্ট অফ আইটেমস অন প্রফিট, প্রপোজ ডিভিডেন্ড অফ কারেন্ট ইয়ার, কারেন্ট ইয়ারের প্রপোজ ডিভিডেন্ড আমি একটু আগেই আলোচনা করেছি, আমার আগের ভিডিওতে আমি আলোচনা করেছি, এই ভিডিওতেও আমি বলেছি যে এই যে ডিক্রিজেস, প্রপোজড ডিভিডেন্ড অফ কারেন্ট ইয়ার মানে কি, প্রফিট ডিক্রিজেস, প্রফিট থেকে এই ডিভিডেন্ডটা শেয়ার হোল্ডারদের দিয়ে দেবো বলে আমি এখন কমিয়ে দিচ্ছি, তাহলে এবার এটাকে আমরা কি করব, অ্যাকচুয়ালি তো ডিভিডেন্ডটা পেমেন্ট হয়নি, তাহলে এবার আমরা কি করব, হোয়াট টু ডু, টু বি অ্যাডেড, ইন্টারিম ডিভিডেন্ড পেইড, প্রফিট ডিক্রিজেস, বাট দিস ইজ নট অ্যান অপারেটিং অ্যাক্টিভিটি, এটা তো অপারেটিং অ্যাক্টিভিটি নয়, ডিভিডেন্ড পেমেন্ট কি, ফিনান্সিং অ্যাক্টিভিটি, তাহলে অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে ক্যাশ ফ্লো বার করছি, কি করব, হোয়াট টু ডু, টু বি অ্যাডেড, ক্লিয়ার, বুঝতে পারছ তো? এরপরে দেখো ট্রান্সফার টু রিজার্ভ, রিজার্ভে প্রফিটের একটা অংশ সরিয়ে রেখেছি, একটা অংশ সরিয়ে রাখার জন্য কি হচ্ছে, প্রফিট ডিক্রিজেস, তাহলে এবার আমরা কি করব, প্রফিটটা বাড়িয়ে দেবো, তাহলে হোয়াট টু ডু, টু বি অ্যাডেড। এরপর দেখো প্রভিশন ফর ট্যাক্স কারেন্ট ইয়ার, কারেন্ট ইয়ারে এত পরিমাণ ইনকাম ট্যাক্স আমাকে দিতে হবে, তা সেটা ভেবে আমি প্রভিশন রাখছি, তার মানে প্রফিটটাকে কি করেছি, কমিয়ে দিয়েছি, ডিক্রিজেস, প্রফিট ডিক্রিজেস, হোয়াট টু ডু, টু বি অ্যাডেড। এক্সট্রা অর্ডিনারি আইটেমস ডেবিটেড টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, অর্থাৎ যেখানে আমার এক্সট্রা অর্ডিনারি আইটেম বাবদ কোনো খরচ হচ্ছে, ধরো আমি কম্পেনসেশন দিচ্ছি, কোনো মামলা আমি হেরে গেছে, এবার আমাকে কম্পেনসেশন দিতে হচ্ছে, দ্যাট ইজ মাই এক্সট্রা অর্ডিনারি আইটেম, তাহলে এই এক্সট্রা অর্ডিনারি আইটেমের জন্য আমার প্রফিটটা কি হচ্ছে, ডিক্রিজেস, তাহলে এবার আমি কি করব, টু বি অ্যাডেড। এক্সট্রা অর্ডিনারি আইটেমস ক্রেডিটেড টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, উল্টো যে যদি হয়, অর্থাৎ মামলায় আমি জিতে গেছি, আমি কম্পেনসেশন পাচ্ছি, তাহলে আমার প্রফিটটা এবার কি হচ্ছে, ইনক্রিজেস, হোয়াট টু ডু, টু বি অ্যাডেড, সরি, টু বি ডিডাক্টেড।
যখন আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ডেবিট করেছি, মানে প্রফিট কমে গেছে, তখন আমরা বলছি টু বি অ্যাডেড। যখন প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে আমরা ক্রেডিট করেছি, তখন প্রফিট বেড়ে গেছে, ইনক্রিজেস। তাহলে এবারে হোয়াট টু ডু, প্রফিট ইজ টু বি ডিডাক্টেড। আমি ভুল করে অ্যাডেড বলে ফেলেছিলাম, প্রফিট ইজ টু বি ডিডাক্টেড। ক্লিয়ার হয়েছে? রিফান্ড অফ ট্যাক্স ক্রেডিটেড টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, আমি বেশি ট্যাক্স পেমেন্ট করে দিয়েছি, এবার ট্যাক্স রিফান্ড হয়েছে। রিফান্ড হলে আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ক্রেডিট সাইডে আনি। ক্রেডিট সাইডে আনা মানে কি? প্রফিট বেড়ে গেল, ইনক্রিজেস। তাহলে এবার আমাকে কি করতে হবে? প্রফিট ইজ টু বি ডিডাক্টেড। ক্লিয়ার? এরপর হচ্ছে ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন তো আমি আগেই বললাম তোমাদের, একটু এই ভিডিওতেই বলেছি, আগের ভিডিওতেও বুঝিয়েছি। ডেপ্রিসিয়েশন চার্জ করার ফলে কি হয়? প্রফিট ডিক্রিজেস, কমে যায়। হোয়াট টু ডু? টু বি অ্যাডেড। অ্যামোটাইজেশন অফ ফিক্টিশিয়াস অ্যাসেট অ্যান্ড ইনটেঞ্জিবল অ্যাসেট, অ্যামোটাইজেশন করার ফলে প্রফিট কি হয়? ডিক্রিজেস। হোয়াট টু ডু? টু বি অ্যাডেড। এরপর দেখো, প্রিমিয়াম অন রিডেমশন অফ ডিবেঞ্চার অ্যান্ড প্রেফারেন্স শেয়ার। তাহলে প্রেফারেন্স শেয়ারের বা ডিবেঞ্চারের রিডেমশন করার সময় যদি প্রিমিয়াম দেওয়া হয়, আমার আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছি, তাহলে প্রিমিয়ামে যদি রিডেমশন করা হয় তাহলে সেক্ষেত্রে প্রফিট কমে যায়, তাহলে প্রফিট ডিক্রিজেস। হোয়াট টু ডু? টু বি অ্যাডেড। এরপরে দেখো, ইন্টারেস্ট পেড অন ডিবেঞ্চার অ্যান্ড লং টার্ম লোন। তাহলে ডিবেঞ্চার বা লং টার্ম লোনের ওপর যদি ইন্টারেস্ট পেমেন্ট করা হয়, তাহলে প্রফিট কি হয়? ডিক্রিজেস। হোয়াট টু ডু? টু বি অ্যাডেড। এরপর প্রফিট অন সেল অফ ফিক্সড অ্যাসেট অ্যান্ড ইনভেস্টমেন্ট, আমি তোমাদের আগেও দেখালাম, আরেকবার দেখিয়ে দিচ্ছি। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ক্রেডিট সাইডে আমরা নিচ্ছি, তাহলে প্রফিট কি হয়? বেড়ে যায়, ইনক্রিজেস। হোয়াট টু ডু? টু বি ডিডাক্টেড। ইন্টারেস্ট, ডিভিডেন্ড অ্যান্ড রেন্ট রিসিভড, এই পুরোটা ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের আন্ডারে পড়ে, কিন্তু আমরা যখন প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট তৈরি করি, আমরা কিন্তু এগুলোকে ক্রেডিট সাইডে রাখি। রাখার জন্য প্রফিট কি হয়? ইনক্রিজেস। নাও হোয়াট টু ডু? টু বি ডিডাক্টেড। ক্লিয়ার? তোমরা বুঝতে পেরেছ আশা করি। এরপরে দেখো, আমি তোমাদের একটা চার্টের মাধ্যমে দেখিয়ে দিয়েছি যে কিভাবে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস বার করতে হয়। দেখো, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস আমরা কিভাবে বার করব? ক্লোজিং ব্যালেন্স ইন স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, অর্থাৎ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বা স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসের যে ক্লোজিং ব্যালেন্স, তার থেকে আমরা ওপেনিং ব্যালেন্সটাকে বাদ দেবো, লেস ওপেনিং ব্যালেন্স ইন স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস। তাহলে ক্লোজিং ব্যালেন্স ইন স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস লিখলাম, লেস ওপেনিং ব্যালেন্স ইন স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস লিখলাম। লেখার পরে আমরা তাহলে কি পেয়ে গেলাম? কারেন্ট ইয়ার্স প্রফিট অর লস। ক্লিয়ার? এবারে এই যে কারেন্ট ইয়ার প্রফিটস অ্যান্ড লসটা আমরা পেলাম, কারেন্ট ইয়ার্সের যে প্রফিট অর লস যেটাই আমরা পাই না কেন, তার সঙ্গে আমাদের যেগুলো আমাদের আইটেমগুলো আছে, সেই আইটেমগুলোকে আমরা অ্যাডজাস্ট করব। কি কি আইটেম আমি এক্ষুনি তোমাদের দেখালাম, থিওরিতে বোঝালাম, এবার অঙ্কে দেখাচ্ছি। প্রপোজ ডিভিডেন্ড অফ কারেন্ট ইয়ার আমরা প্রফিট থেকে বাদ দিয়েছিলাম, এবারে অ্যাড করব। ইন্টারিম ডিভিডেন্ড পেড ডিউরিং দ্য ইয়ার প্রফিট থেকে বাদ দিয়েছিলাম, এবার অ্যাড করব। ট্রান্সফার টু রিজার্ভ প্রফিট থেকে বাদ দিয়েছিলাম, এবার অ্যাড করব। প্রভিশন ফর ট্যাক্স কারেন্ট ইয়ার প্রফিট থেকে বাদ দিয়েছিলাম, অ্যাড করব। এক্সট্রাঅর্ডিনারি আইটেমস ডেবিটেড টু স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস বাদ দিয়েছিলাম, এবারে অ্যাড করব। বুঝতে পারছো কেন অ্যাড করছি? কারণ এই একটা আইটেমও কিন্তু আমাদের অপারেটিং অ্যাক্টিভিটিসের মধ্যে পড়ে না। হ্যাঁ, এবং এক্ষেত্রে আরেকটা জিনিসও যেটা, সেটা হচ্ছে এদের মধ্যে কিছু কিছু আবার নন ক্যাশ আইটেম, অর্থাৎ ক্যাশ ফ্লো বা ইনফ্লো কিছু ঘটেনি। প্রপোজ ডিভিডেন্ডের ক্ষেত্রে কোনো ফ্লো অফ ক্যাশ হয়নি, ট্রান্সফার টু রিজার্ভের ক্ষেত্রে ফ্লো অফ ক্যাশ হয়নি, প্রভিশন ফর ট্যাক্সের ক্ষেত্রে ফ্লো অফ ক্যাশ হয়নি, তাহলে এই জন্য আমরা এগুলোকে অ্যাড করে নিলাম। লেস করব কি?
রিফান্ড অফ ট্যাক্স ক্রেডিটেড টু স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস, যেটা এক্ষুনি আমি তোমাদের বললাম, যদি ট্যাক্স রিফান্ড পেয়ে থাকি, প্রফিট বেড়ে গেছে, এবারে কি করবো, লেস এক্সট্রা অর্ডিনারি আইটেমস ক্রেডিটেড টু স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস, এটাকেও আমরা করব লেস, কারণ প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে ক্রেডিট করেছিলাম বলে প্রফিটটা বেড়ে গেছিল, এবারে আমরা লেস করে দিচ্ছি, করে প্রফিটটাকে কমিয়ে দিচ্ছি। কমালে আমাদের যেটা আসে সেটাকে আমরা বলবো নেট প্রফিট বিফোর ট্যাক্স অ্যান্ড এক্সট্রা অর্ডিনারি আইটেমস। তাহলে বুঝতে পেরেছ, দেখো আমি এখানে শুরু করেছিলাম, তোমাদের আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি, স্টেপ ওয়ানে ডিটারমিন নেট প্রফিট বিফোর ট্যাক্স অ্যান্ড এক্সট্রা অর্ডিনারি আইটেমস, বুঝে গেলে কি করে স্টেপ ওয়ান ক্যালকুলেট করব। এবার স্টেপ টুতে নন ক্যাশ নন অপারেটিং আইটেমস অ্যাডজাস্ট করব, স্টেপ থ্রিতে চেঞ্জেস ইন কারেন্ট অ্যাসেট অ্যান্ড কারেন্ট লাইবিলিটি অ্যাডজাস্ট করব, স্টেপ ফোর ইনকাম ট্যাক্স পেমেন্ট, আর স্টেপ ফাইভে এক্সট্রাঅর্ডিনারি আইটেমস আইদার অ্যাড হবে অর ডিডাক্ট হবে, দেখে নাও। এবারে আসছি, স্টেপ ওয়ান করে ফেলেছি, স্টেপ টুতে আসবো, অ্যাডজাস্টমেন্ট ফর নন ক্যাশ অ্যান্ড নন অপারেটিং আইটেমস, আমি তো আগে আলোচনাই করেছি, তাহলে অ্যাড করে দিচ্ছি আইটেমস টু বি অ্যাডেড, কী কী, ডেপ্রিসিয়েশন, অ্যামোটাইজেশন অফ ফিকটিশিয়াস অ্যান্ড ইনট্যাঞ্জিবল অ্যাসেট, প্রিমিয়াম অন রিডেমশন অফ ডিভেঞ্চার অ্যান্ড প্রেফারেন্স শেয়ার্স, ইন্টারেস্ট পেইড অন ডিভেঞ্চার্স অ্যান্ড লং টার্ম লোনস, এগুলোকে আমরা অ্যাড করে দিচ্ছি, কারণ ডেপ্রিসিয়েশন, অ্যামোটাইজেশন এগুলো নন ক্যাশ আইটেম, প্রিমিয়াম অন রিডেমশন অফ ডিভেঞ্চার, প্রেফারেন্স শেয়ার, ইন্টারেস্ট পেড অন ডিভেঞ্চার অ্যান্ড লং টার্ম লোনস, এগুলো নন অপারেটিং আইটেমস, ক্লিয়ার। এরপরে দেখো, লেস করে দেবো আইটেমস টু বি ডিডাক্টেড, কী কী লেস করব, প্রফিট অন সেল অফ ফিক্সড অ্যাসেট অ্যান্ড ইনভেস্টমেন্ট, ইন্টারেস্ট রিসিভ, ডিভিডেন্ড রিসিভ, রেন্ট রিসিভ, কেন, কারণ এটা হচ্ছে ইনভেস্টিং অ্যাক্টিভিটিজের মধ্যে পড়ছে, এগুলো সব ইনভেস্টিং অ্যাক্টিভিটিজের মধ্যে পড়ছে, দ্যাট ইজ নন অপারেটিং ইনকামস, তাহলে এগুলোকে সব আমরা কি করব, লেস করে দেব। লেস করলাম, লেস করে আমরা যেটা পেলাম সেটাকে আমরা বলবো অপারেটিং প্রফিট বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস, ক্লিয়ার। এইবারে আমার যেহেতু এই পাতায় ধরেনি, আমি সেজন্য সেকেন্ড পেজে আবার একবার লিখে নিয়েছি অপারেটিং প্রফিট বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস, যেটা বার করলাম, এর সঙ্গে এবার আমরা অ্যাডজাস্টমেন্ট করব ফর চেঞ্জেস ইন কারেন্ট অ্যাসেট অ্যান্ড কারেন্ট লাইবিলিটি। কি করে করব, অ্যাড ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেট এক্সেপ্ট ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে আমরা কোনো হাত দেব না, কারণ এটা কোনো অপারেটিং অ্যাক্টিভিটিসের মধ্যে পড়ছে না, আমরা শুধুমাত্র কারেন্ট অ্যাসেট যদি কমে যায় তাহলে সেটাকে অ্যাড করব। আর ইনক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটিস এক্সেপ্ট ব্যাঙ্ক ওভারড্রাফট, আর কারেন্ট লায়াবিলিটিস যদি বেড়ে যায় সেটাকে আমরা অ্যাড করব, কিন্তু ব্যাঙ্ক ওভারড্রাফট আনব না, কারণ ব্যাঙ্ক ওভারড্রাফট আমি আগেই বলেছি এটা ফিনান্সিং অ্যাক্টিভিটিসের আন্ডারে আসবে। আমি তোমাদের এটা একটা এক্সাম্পল দিয়ে একটু বলছি, যেমন ধরো কারেন্ট অ্যাসেট একটা, ধরো স্টক নিলাম, তাহলে স্টক যদি কমে যায় তার মানে কি হয়েছে, স্টক কমে গেছে, কেন, কারণ স্টকটা বিক্রি হয়ে গেছে সেই জন্য কমে গেছে, আর স্টক বিক্রি হওয়া মানে কি, ক্যাশ ফ্লো হয়েছে, ক্লিয়ার, সেই জন্য আমরা ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেটকে অ্যাড করি। ইনক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটিস কেন অ্যাড করছি, ক্রেডিটার্স, যা ওপেনিং ব্যালেন্স ছিল ক্লোজিং ব্যালেন্স বেড়ে গেছে, তার মানে আগের যে ক্রেডিটার ছিল তাকে তো আমি টাকা দিইনি, আবার পুনরায় আমি ধারে ক্রয় করেছি এবং তার জন্য আমি টাকা দিইনি, তার মানে আমার কিন্তু ক্যাশ কোনো ফ্লো হয়নি, ক্যাশের ফ্লো হয়নি, ক্যাশ আউটফ্লো কিন্তু হয়নি, আমার কিন্তু ক্যাশ বেরিয়ে যায়নি, সেই কারণে ইনক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটিসকেও আমরা অ্যাড করব। তাহলে ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেট মানে আমার ক্যাশ যখন ইনফ্লো হয়েছে কারেন্ট অ্যাসেট কমে যাওয়ার জন্য সেটাকে আমরা অ্যাড করছি, আর কারেন্ট লায়াবিলিটিস বেড়ে গেছে তার মানে আমার ক্যাশের কোনো আউটফ্লো ঘটেনি, তারপরে আমার ক্যাশ বেড়েই আছে সেই কারণে আমরা সেটাকে অ্যাড করে দিচ্ছি, ক্লিয়ার হলো। এবার অ্যাড করে বসালাম, লেস করছি কি, ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেট, এবার দেখো এক্সেপ্ট ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, কারেন্ট অ্যাসেট যদি বেড়ে যায়, ধরো আগে যে স্টক ছিল, আগে ধরো স্টক ছিল 10,000, এখন স্টক আছে 15,000, তার মানে স্টকের অ্যামাউন্ট বেড়ে গেছে, অর্থাৎ আমার স্টক কিন্তু বিক্রি হয়নি, আমার স্টকটা কিন্তু বিক্রি হয়নি, তাহলে সেখানে আমার কি ফ্লো অফ ক্যাশ হয়েছে, ইনফ্লো অফ ক্যাশ হচ্ছে, হচ্ছে না কিন্তু, তাহলে এবার কি হচ্ছে, আমি সেই জন্য আমার ফ্লো যেহেতু কমে গেল আমি সেই জন্য এটাকে লেস করে দিলাম,
আগের বার কি হয়েছিল, ডিক্রিজ ইন স্টক হওয়ার জন্য ফ্লোটা বেড়েছিল, সেই জন্য আমি অ্যাড করছিলাম। এবার কিন্তু আমার স্টক বিক্রি হয়নি, তার মানে আমার ফ্লোটা কিন্তু কমে গেছে, তা সেই জন্য আমি লেস করে দিয়েছি, এই জন্য ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেট। ক্লিয়ার হলো? ডিক্রিজ ইন কারেন্ট লাইবিলিটি। আবার তোমাদের এবার ক্রেডিটার্স দিয়ে বোঝাবো। ক্রেডিটার্স আগের বার কি বলেছিলাম, যে ক্রেডিটার্স আগে যে ব্যালেন্স ছিল তার তুলনায় এখন ব্যালেন্স বেড়ে গেছে, তার মানে ক্রেডিটার্সকে আমরা টাকা ফেরত দিইনি, তার মানে আমার ফ্লো আউটফ্লো অফ ক্যাশ হয়নি, আমার কিন্তু প্রতিষ্ঠানে নগদের পরিমাণ বেশি আছে, সেই জন্য আমি অ্যাড করেছিলাম। এবারে ডিক্রিজ ইন কারেন্ট লাইবিলিটি, মানে আগে যে ক্রেডিটার ধরো 5,000 ছিল এখন 2,000 হয়েছে, তার মানে 3,000 টাকা আমি পরিশোধ করে দিয়েছি, মানে আমার আউটফ্লো অফ ক্যাশ হয়ে গেছে। তাহলে এই কারণে ডিক্রিজ ইন কারেন্ট লাইবিলিটিস, আমরা কারেন্ট লাইবিলিটিস যদি কমে যায় তখন সেটাকে লেস করে দেব। করে দিলাম, করে দিয়ে আমরা বাদ দিয়ে দেখো কি পাচ্ছি, ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস হলো। এর থেকে আমরা বাদ দেব লেস ইনকাম ট্যাক্স পেড, নেট অফ ট্যাক্স রিফান্ড রিসিভড, অর্থাৎ আমি যে প্রভিশন ফর ট্যাক্স রেখেছি তার থেকে যদি রিফান্ড পাই কিছু, সেটাকে বাদ দিয়ে যে পরিমাণ পড়ে থাকবে সেটাই আমরা ইনকাম ট্যাক্স পেমেন্ট করেছি, সেটাকে বাদ দিলাম। আমি বলেইছিলাম এটা তোমাদের অপারেটিং অ্যাক্টিভিটিস হিসেবে আমরা ধরবো। ক্যাশ ফ্লোস বিফোর এক্সট্রাঅর্ডিনারি আইটেমস বেরোলো, এর সঙ্গে যদি এক্সট্রাঅর্ডিনারি আইটেমস বাবদ ফ্লো ইনফ্লো অফ ক্যাশ হয় অ্যাড করব, যদি আউটফ্লো অফ ক্যাশ হয় লেস করব, যেটা হবে অ্যাড অথবা লেস যা হবে সেটা করলাম, অ্যাডজাস্ট করে আমাদের যেটা বেরোলো সেটাকে আমরা বলবো ক্যাশ ফ্লো ফ্রম অর ইউজড ইন অপারেটিং অ্যাক্টিভিটিস। আশা করি তোমরা বুঝতে পেরেছো, কারো যদি অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবে।